আসসালামু আলাইকুম, আমি মোতালেব হোসেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করি। তো আজকেও নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, আমরা যখন এটির উপর মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এটি খুব সুন্দরভাবে ওপেন হচ্ছে এবং মাউস পয়েন্টার নিয়ে সরিয়ে নিলে এটি আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে মূলত এই কাজটি আমরা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি এখানে অলরেডি দুটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো আমি ফাইল দুটিকে সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। প্রথমে ওপেন করার পরে আমাদেরকে এখানে এই স্টেমের স্ট্রাকচারটি নিয়ে আসতে হবে। তো আমি এই স্টেমের স্ট্রাকচারটি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে স্টাইল ডট সিএসএস পেজটি এখানে লিঙ্ক করে দিতে হবে, স্টাইল ডট সিএসএস। ওকে, লিঙ্ক করানোর পরে সাপোজ আমি এখানে বক্স নামে একটি ক্লাস নিয়ে নিচ্ছি, বক্স। এখন আমরা সিএসএস পেজে চলে যাচ্ছি। সিএসএস পেজে এসে প্রথমে আমি বডির মার্জিন এবং প্যাডিংটা জিরো করে দেব, মার্জিন জিরো, প্যাডিং জিরো। এবং সেই সাথে আরেকটি কাজ করবো, সাপোজ আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ 3898 ডিবি। ওকে, আমরা যদি এবার একটু লক্ষ্য করি, আমরা এর আউটপুটটি একটু দেখে নিই। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে দিলে ব্রাউজার ওপেন হবে। তো এখানে কিন্তু এটি চলে এসেছে। তো এখন আমরা এখানে এই এরকম একটি অপশন তৈরি করব। তো এটি তৈরি করার জন্য আমরা এখানে একটি বক্স ক্লাস নিয়ে নিয়েছি অলরেডি, বক্সটিকে আমরা ডিজাইন করব। তো ডট বক্স এর হাইট দিয়ে দিচ্ছি আমি সাপোজ 400 পিক্সেল, উইথ 300 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড সাপোজ হোয়াইট কালার। এভাবে জাস্ট আমরা এখানে এটি দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এটি এখানে চলে এসেছে। তো এটিকে আমরা সেন্টার পয়েন্টে নিয়ে আসতে যাচ্ছি। সেন্টার পয়েন্টে নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে, পজিশন অ্যাবসোলুট করতে হবে এবং টপের থেকে সাপোজ আমরা দিয়ে দিচ্ছি এখানে 50%, লেফটের থেকে 50%। তাহলে কি হবে, এটি সেন্টার থেকে শুরু হবে, টপ জিরো এবং টপের থেকে 50%, লেফটের থেকে 50% পজিশন থেকে এটি কিন্তু শুরু হচ্ছে। তো এটিকে এখন আমাদেরকে সেন্টারে তুলে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা এখানে ব্যবহার করব ট্রান্সফর্ম প্রপার্টি, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%, -50%। তো এভাবে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে এটি কিন্তু মাঝখানে চলে আসবে, সেন্টারে চলে এসেছে। তো এখন আমরা এখানে কিছু কাজ ইফেক্ট তৈরি করব, যেমন এখানে কিছু শ্যাডো তৈরি করব এবং আরও কিছু কাজ করব। তো এটি করার আগে আমরা এখানে আরেকটি প্রপার্টি অ্যাড করে নেব, ট্রান্সফর্ম স্টাইল। তো ট্রান্সফর্ম স্টাইলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এর সাথে আরও কিছু প্রপার্টি, এখানে আরও কিছু ভ্যালু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। স্পেস 2000, জাস্ট এভাবে আমরা এখানে একটি ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে একটি কাজ করব। এখানে আমরা একটি শ্যাডো ক্রিয়েট করব, বক্স শ্যাডো সাপোজ আমি দিয়ে দিচ্ছি আমাদের উইথ কত, উইথ হচ্ছে 300 পিক্সেল। তো এখানে দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, 0, 50 পিক্সেল, এবং এখানে আমরা কালার দিয়ে দেবো আর জিবি মোডে আমি কালারটি দিচ্ছি 0, 0, 0.5। ওকে, এভাবে আমরা দিয়ে দিলাম। আমরা যদি এবার লক্ষ্য করি, শ্যাডোটি কিন্তু এখানে চলে এসেছে। তো এই শ্যাডোটিকে আমরা সেন্টারে নিয়ে আসতে যাচ্ছি, অর্থাৎ মাঝখানের দিকে নিয়ে আসতে যাচ্ছি। মাঝখানে নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে অ্যাড করতে হবে ইনসেট। ইনসেট দিলে আমাদের শ্যাডোটি কিন্তু এদিকে চলে আসবে, মাঝখানে চলে আসবে, এই যে এখানে কিন্তু চলে এসেছে। তো এরপরে আমরা কি করতে চাচ্ছি, এখানে যদি আমরা একটু বাড়িয়ে দিতে চাই, সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি 20 পিক্সেল, যদি আমরা দিই কমে যাচ্ছে বেশি, তো না আমরা 50 পিক্সেল বা 50 পিক্সেলের থেকে একটু বেশি দিয়ে দিই, 60 করে দিলাম, এভাবে থাক। এরপরে আমরা এখানে আরেকটি শ্যাডো ক্রিয়েট করব, কমা দিয়ে এখানে আবার আরেকটি পেস্ট করে দিলাম। জাস্ট এটি আমরা এখান থেকে জিরো করে দিচ্ছি। এখানে সাপোজ আমি করে দিলাম 20 পিক্সেল এবং এখান থেকে করে দিচ্ছি 100 পিক্সেল, জাস্ট এভাবে দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখতে পাবো চার সাইডে কিন্তু একটি শ্যাডো চলে আসবে। ওকে, শ্যাডোটি চলে এসেছে। এখন যখন আমরা এটির উপর মাউস পয়েন্ট নিয়ে যাব, এটু একটু বাঁকা হবে। তো এটি করার জন্য আমাদের কী করতে হবে, ডট বক্স হোভার, যখন আমরা বক্সে হোভার করব, আমরা জাস্ট যে এখান থেকে এতটুকু এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে রোটেটটা আমরা অ্যাপ্লাই করব, রোটেট সাপোজ 10 ডিগ্রি রোটেট হবে, 10 ডিগ্রি।
আমরা যদি এবার মাউস পয়েন্টার নিয়ে যাই, এটি কিন্তু রোটেট হচ্ছে, বাট কোন দিকে রোটেট হচ্ছে? এটি ডান দিকে রোটেট হচ্ছে, তো আমরা এর বিপরীত দিকে যাচ্ছি, সেজন্য আমরা এখানে মাইনাস দিয়ে দেব। তো আমরা যদি মাইনাস দিয়ে দিই, এবার কিন্তু এটি বিপরীত দিকে রোটেট হচ্ছে। এবং স্মুথলি করার জন্য আমরা এখানে ব্যবহার করব ট্রানজিশন, ট্রানজিশন সাপোজ 1 সেকেন্ড। তো আমরা 1 সেকেন্ড ট্রানজিশন দিয়ে দিলাম, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি স্মুথলি কাজ করছে। এখন আমরা আমরা যদি উদাহরণটা একটু দেখি, যে উপরের দিকে কিন্তু এই যে এখানে একটি ইফেক্ট আছে, তো এটি আমরা ক্রিয়েট করব। প্রথমে আমরা উপরেরটার জন্য ক্রিয়েট করব, তো সেজন্য আমি এখানে বক্স ক্লোন বিফোর, বিফোর দিয়ে মূলত আমরা এই কাজটি করব। বিফোর কন্টেন্ট, কন্টেন্ট এরপরে আমরা দেবো হচ্ছে পজিশন অ্যাবসোলুট, পজিশন অ্যাবসোলুট টপের থেকে সাপোজ আমি এখান থেকে করে দিচ্ছি -5 পিক্সেল, লেফটের থেকে 0, এবং উইথটা অবশ্যই 100 পিক্সেল দেবো, যাতে সে সম্পূর্ণ জায়গা দখল করে। উইথটা 100% দিয়ে দিলাম, যাতে সে এখান থেকে শুরু করে এ পর্যন্ত সম্পূর্ণ জায়গা দখল করে। এবং হাইটটা সাপোজ আমরা যেহেতু টপের থেকে আমরা -5 পিক্সেল দিয়েছি, তাহলে আমরা হাইটটাও করে দিচ্ছি 5 পিক্সেল, 5 পিক্সেল দিয়ে দিলাম। এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি বোঝানোর জন্য এখানে রেড কালারটি ব্যবহার করছি, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো এটি। এই যে রেড কালারটি কিন্তু চলে এসেছে। এখন এটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটির কোণাগুলো কিন্তু মসৃণ আছে। এই মসৃণ কণা কিভাবে তৈরি করব সেটি এখন আমরা দেখব। তো মসৃণ কণা তৈরি করার জন্য আমাদেরকে এখানে ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করতে হবে, ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের মধ্যে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে সেটা এক্স সাপোজ -50°। তো 50° দিলে এই যে এটি কিন্তু মসৃণ হয়ে যে কণাগুলো কিন্তু চলে আসছে। তো এখন আরেকটি কাজ করতে হবে, এই কণাটা কিন্তু বাইরের দিকে একটু বেরিয়ে এসেছে, তো এটি আমরা ঠিক করব। এটি ঠিক করার জন্য আমাদেরকে এখানে এখানে ট্রান্সফর্ম অরিজিনটা ব্যবহার করতে হবে, ট্রান্সফর্ম অরিজিন। ট্রান্সফর্ম অরিজিনটা কি হবে, আমরা যেহেতু এটি উপরের দিকে নিয়েছি, তাহলে আমাদেরকে এখানে দিতে হবে বটম, বটম। তো বটম দিলে এটি কিন্তু ঠিকঠাকভাবে এই যে চলে এসেছে, ঠিকঠাকভাবে কোণায় চলে এসেছে। এখন সেম একইভাবে আমাদের এই পাশে এরকম আরেকটি ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা কাজ করি, এটিকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে আমরা লিখে দিচ্ছি আফটার, আফটার এখানে আমাদের হবে টপের থেকে 0, এখানে আমাদের হবে 5 পিক্সেল, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে, আর এখানে হবে রাইট, যেহেতু আমাদের এটি হবে রাইটের দিকে। এবং উইথটা আমরা করে দেব, এটির কিন্তু উইথ অল্প একটু হবে এবং হাইটটা কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে হবে, তাহলে আমাদেরকে এখানে করে দিতে হবে 5 পিক্সেল, এবং হাইটটা আমাদের করে দিতে হবে 100%। কালার এটিই থাকবে, জাস্ট আমরা দেখি যে এটি কীভাবে এসেছে। আমরা যদি একটু দেখে নিই, যে এটি কিন্তু এখানে চলে এসেছে, তো এটি কি এইদিকে এদিকে এসেছে, কারণ কি আমরা এখানে বলে দিয়েছি যে এক্স। তো আমরা এখানে কি করে দেবো, এখানে আমরা করে দেবো ওয়াই। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু এটি এখানে চলে এসেছে, বাট এটি এই পাশে আসছে, আমরা এদিকে নিয়ে যাব। তো এদিকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে এখানে দিব -5 পিক্সেল। এই যে চলে এসেছে, বাট এই কোণাটা কিন্তু ঠিকঠাকভাবে এখনও ঠিক হয়নি। তো কোণাটা ঠিক করার জন্য, যেহেতু আমাদের কোণাটা কোন দিকে হবে, এই ভিতরের দিকে হবে, তো সেই ক্ষেত্রে এর বিপরীতটা হচ্ছে লেফট। আমাদেরকে এখানে অরিজিনের এখানে দিতে হবে লেফট। আমরা যদি এখানে লেফটটা ব্যবহার করি, তাহলে কিন্তু এটি ঠিকঠাকভাবে বসে যাবে, এই যে এটির কিন্তু ঠিকঠাকভাবে এখানে চলে এসেছে। তো এখন আমরা হবার ইফেক্টে আরেকটি কাজ করব, যেই শ্যাডোটি আমরা যখন হবার করব, তখন শ্যাডোটি এদিকে চলে আসবে। তো এই কাজটি করার জন্য আমরা অলরেডি এখানে হবার ইফেক্টটি ক্রিয়েট করেছি, তো আমরা যে শ্যাডো যেটি আছে এটি এখান থেকে কপি করছি, কপি করে হবারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে সাপোজ আমি এখান থেকে করে দিচ্ছি 20 পিক্সেল, 60 পিক্সেল, ঠিকঠাক আছে, সমস্যা নেই। এখানে করে দিচ্ছি 10 পিক্সেল, জাস্ট এভাবে দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে শ্যাডোটি কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আমাদের এখানে যেটি ছিল, এই যে এখানে একটি ছায়া কিন্তু চলে যাচ্ছিল, তো আমাদের এখানে কিন্তু সেই কাজটি হয়েছে। তো এবার আমরা কি করব, এবার এখানে আমরা একটি ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি HTML কোডিংয়ে, এখানে আরেকটি ডিভ নিচ্ছি, ডিভ এর ক্লাস দিয়ে দিলাম সাপোজ ইমেজ বক্স, ইমেজ বক্স এর মধ্যে আমরা একটি ইমেজ নিয়ে নেব, ইমেজ স্ল্যাশ LED
jpg, এলইডি জেপিজিটা আমাদের এখানে আছে, তো চলে এসেছে এলইডি জেপিজিটা। তো অবশ্যই আমাদের ইমেজটার হাইট, এই যে বক্সের যে হাইট উইথ আছে সেই হাইট উইথ অনুযায়ী বক্সের ইমেজটা করে নেব, নাহলে কিন্তু ইমেজটা বড় হয়ে যাবে। তো এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে যে আমরা এই পৃষ্ঠাটা উল্টানো উল্টানো যায় কিভাবে সেটি আমরা দেখব। তো এটি করার জন্য আমরা এই যে ইমেজ বক্স, ইমেজ বক্স ডট বক্স, এর মধ্যে যে ইমেজ বক্স আছে এরটার কিছু কাজ করব। তো আমি এর হাইট করে দিচ্ছি সাপোজ 100%, উইথ 100%, এগুলো না দিলেও হতো, কোনো সমস্যা নেই, এভাবে দিয়ে দিলাম। এবং এটিতে যখন আমরা হোভার করব, বক্সে যখন হোভার করা হবে, বক্সে যখন হোভার করা হবে তখন ইমেজ বক্সটা কি হবে, তখন ইমেজ বক্সটা এদিকে চলে আসবে, রোটেট হবে। তো আমরা এখানে রোটেট করব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম রোটেট, রোটেট হবে কোন দিকে, ওয়াই অক্ষের দিকে আমরা রোটেট করব। তো -120 পিক্সেল, সরি পিক্সেল না, ডিগ্রি, 120 ডিগ্রি। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে এটি কিন্তু কাজ করছে, সে কিন্তু চলে আসছে। তো আমরা একটু এখানে কাজ করব, এখানে ট্রান্সফর্ম অরিজিনটা ব্যবহার করতে হবে, ট্রান্সফর্ম অরিজিন লেফট, ট্রান্সফর্ম অরিজিন লেফট। এবার যদি আমরা লক্ষ্য করি, এই যে এটি কিন্তু কাজ করছে। তো এখানে আমরা ট্রানজিশন দিয়ে দেব, ট্রানজিশন সাপোজ 1 সেকেন্ড, তো 1 সেকেন্ড ট্রানজিশন দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু স্মুথলি কাজ করছে, বইয়ের পাতাটি কিন্তু উল্টানো যাচ্ছে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি হলো। এখন আমরা এর ভিতরে কন্টেন্ট অ্যাড করব। তো কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা চলে যাচ্ছি এখানে, এখানে এসে জাস্ট এখানে ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস টেক্সট, টেক্সট এর মধ্যে একটি H1 এবং প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি আমি, লোরেম ইপসাম, লোরেম ইপসাম, এবং কিছু কন্টেন্ট আমরা এখানে অ্যাড করে দিই, কন্টেন্ট এখানে কিছু অ্যাড করে দিচ্ছি, জাস্ট এভাবে কিছু কন্টেন্ট আমি এখানে অ্যাড করে দিলাম। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, এই যে কন্টেন্টটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা কন্টেন্টটিকে এই ভিতরে নিতে যাচ্ছি। তো ভিতরে নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, টেক্সটটাকে পজিশন অ্যাবসোলুট করতে হবে, টেক্সট পজিশন অ্যাবসোলুট, টপের থেকে 0 পজিশন, লেফটের থেকে 0 পজিশন, টপ 0 লেফট 0। তো আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখানে চলে এসেছে। আমরা চাইলে প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 20 পিক্সেল, হ্যাঁ এবার কিন্তু ঠিকঠাক আছে। তো এখন একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এই যে এই বই বন্ধ থাকা অবস্থাতেও কিন্তু আমরা এপাশ থেকে আমাদের লেখাগুলো দেখতে পাচ্ছি। তো সেজন্য আমরা এখানে জেড ইন্ডেক্স ব্যবহার করব, জেড ইন্ডেক্স -1, জেড ইন্ডেক্স -1। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে কিন্তু আর লেখাগুলো আর উপরে আসছে না, এবং যখন আমরা হোভার করছি ভিতরে এসে কিন্তু আমরা লেখাগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এই বইয়ের আরেকটি ইফেক্ট এখানে ক্রিয়েট করতে পারি, সেজন্য আমরা চলে যাব একটু গুগলে, আমরা এই সাইটটিতে যাব। তো এখানে আসার পরে আমরা এখানে যে এই ইফেক্টগুলো অ্যাড করতে পারবো, সাপোজ আমরা এখান থেকে যদি যে এটিকে কপি করি, এটিকে কপি করলাম, কপি করে আমরা এই যে যেখানে ট্রানজিশন দিয়েছি, এখানে ট্রানজিশন দিয়েছি, এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে আমরা যদি এবার এখানে রিলোড দেই, এই যে আমরা যখন হোভার করছি তখন কিন্তু এই ইফেক্টটি কিন্তু এখানে কাজ করছে। তো আমরা এখান থেকে ইচ্ছামতো ইফেক্ট ক্রিয়েট করতে পারবো, সাপোজ আমাদের ইফেক্টটি হবে এরকম। আমরা যদি এবার এটিকে কপি করি, এখান থেকে এটিকে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু এবার আমরা দেখতে পাবো এই যে কাজ করছে কিন্তু। তা আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।